नमस्कार ट्रेडी फूड भिल किचने अपन के स्वागत जानाई। आज हमें पाट खेते चले देखते ही पाच्छेन कत तो पाट गाच पाट शाक तुले आमी आपनादेर के रेसिपी देखाबो। আমার পাট শাক তোলা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে যাব। পাট শাক নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর এই পাট শাক দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তো দেখুন কি কি নিয়েছি আমি। পাট শাক, লবণ, সুজি, কালো জিরে, হলুদ, ডিম, বেসন, রসুন, পেঁয়াজ, আদা, तेजपाता, जीरे, गोलमरीच, शुकनो लंका, आलू, सादा तेल और एटा टोसेर गुड़ो। ये टोसगुलो आमी भेंगे शीले बेटे नीची। पर प्रथम आमी पाट शाकगुलो बेचे केटे नेब। अपना चिकेन काटलेट खेयेछेन, फिश काटलेट खेयेछेन, एग काटलेट खेयेछेन, आमी पाट शाकेर काटलेट बनिए देखाबो। पाट शाकेर काटलेट खेते खूब मजादार हय। सब बेचे नियेछि शाकगुलो, एबार आमी शाकगुलोके कुचिये नेब। एकदम झिरिझिरि करे कुचाते हबे। देखते पाच्छेन एई जे এবার আলু দুটো কেটে নেব। নুনটা ধরে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। এবার এই মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব।
মশলাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো একটু। তেলে আমি পেঁয়াজ রসুন আদা কুচুগুলো একটু ভেজে নেব। এগুলো হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, কিন্তু এগুলো মুখে পড়লে ভালো লাগে খেতে। এখন এগুলো ভাজা হয়ে গেছে, আমি খুব একটা লাল করব না। এবার আমি কড়াইয়ে এই শাক আর আলু দিয়ে দেবো। আমি শাক আর আলু একসঙ্গে সিদ্ধ করে নেবো, আপনারা চাইলে আলুটা আলাদা করে সিদ্ধ করতে পারেন। আমি একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে চাপা দিয়ে দেবো। এখন এটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে পেঁয়াজ রসুন আদা কুচি এর মধ্যে দিয়ে দেবো আমি। এতে আমি একটু বেসন দিয়ে দেবো। যে মশলাটা ভাজলাম সেটা গুঁড়ো করে নিয়েছি আমি, গোলমরিচ, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। একটুখানি সুজি দিয়ে নেব, সুজি দিলে ব্যাপারটা মুচমুচে হয় ভালো। এবার এগুলোকে আমি সব একসঙ্গে মাখিয়ে নেব। ভীষণ গরম এখনো, এটা চটকে আমি এরকম করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে এরকম করে শেপ দিয়ে সবগুলো বানিয়ে নেব। এগুলো আমি সব কাটলেটের শেপ করে রেখে দিয়েছি, তেলটা গরম করে নেব। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি ডিমটা ভেঙে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি এগুলো একটা একটা করে নিয়ে রসের গুঁড়োয় কোট করে নেব। বাঁ হাতটা কিন্তু শুকনো রাখতে হবে, বাঁ হাত দিয়ে এটাকে কোট করতে হবে। ডিমের গলায় ভিজিয়ে আমি আবারও কোট করে নেব। এটা একবার কোট করলে হয় রোসে, কিন্তু দুবার কোট করে নিলে এটা ভালো পুরু হয়ে যায়। সবগুলো কোট করে করে তেলে ছাড়বো।
দেখুন এটা খুব সাবধানে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এবার খাবো, এটা পাট শাকের কাটলেট। এটা কিন্তু চিকেন বা ফিশ দিয়ে বানানো না, শাক দিয়ে বানানো, আর এটা খুব সুন্দর খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হলো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন।